টিসিবি হয়ে উঠছে নিম্ন ও মধ্যবিত্তের ভরসার স্থল, কম দামে পণ্য পেতে নারী পুরুষের হুড়াহুড়ি। যুদ্ধ বৈশ্বিক মন্দা কাটিয়ে দেশ এগিয়ে যাচ্ছে বললেন প্রধানমন্ত্রী, আমিরাতে প্রবাসীদের সংবর্ধনা। সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১২ জন নিহত, কলকাতায় অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু। ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন দুই ধারা চায় না বিএনপি, বাস্তবায়িত হলে হুমকির মুখে পড়বে সংবাদ প্রকাশ। ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, জানালেন বাইডেন। কিয়েভ এরিয়ে নতুন তিন শহরে চলছে হামলা।